আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি কুয়েত প্রবাসী ভাইদের জন্য। যারা কুয়েতে ড্রাইভিং করেন, তারা অনেক সময় নিজের জানা মতো বা অজান্তে বিভিন্ন সময় জরিমানার সম্মুখীন হতে হয় ট্রাফিক আইন মেনে না চলার কারণে অথবা নিজের অজান্তে হোক। তো কিভাবে আপনার নামে যদি কোনো ভায়োলেশন থাকে, ট্রাফিক ভায়োলেশন জরিমানা থাকে, তো সেটা আপনি কিভাবে আপনার আইডি কার্ডের মাধ্যমে চেক করবেন, আজকে সেটা দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন আমরা কিভাবে কুয়েতের আইডি কার্ডের মাধ্যমে ট্রাফিক ভায়োলেশন চেক করব সেটা স্ক্রিনে দেখাবো। সেটার জন্য মোবাইল হোক অথবা কম্পিউটার হোক, ওয়েবসাইট কিন্তু একটাই। তো আমরা ট্রাফিক যে ভায়োলেশন, এই ভায়োলেশন চেক করার জন্য আমরা সর্বপ্রথমে কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগল ক্রোমে প্রবেশ করব। তো আপনারা যদি ট্রাফিক ভায়োলেশন, এরকম ধরনের ভায়োলেশন বা মোকালাফা, এগুলো যদি চেক করতে হয় তাহলে গুগল ক্রোম সবচাইতে বেস্ট। মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে গুগল ক্রোম অনেক বেস্ট, তো একদম ইজি। তো যাই হোক, তো আমরা গুগল ক্রোমের সার্চ বারে আমরা এখানে লিখব কুয়েত, কুয়েত MOI স্পেস ট্রাফিক ফাইন, ঠিক আছে? এটুকু লিখবেন, লেখার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে, এই যে সর্বপ্রথমে দেখেন এই লিঙ্কে আপনারা ক্লিক করতে হবে। নিচে কিন্তু আরো লিঙ্ক আছে, সেখানে ঢোকার প্রয়োজন নেই, আপনারা সর্বপ্রথমে এই লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে লেখা আছে জেনারেল ডিপার্টমেন্ট অফ ট্রাফিক, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র কুয়েত, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর অফিসিয়াল যে ওয়েবসাইট, ওয়েবসাইট নিয়ে আসবে সরাসরি। তো আমি লিঙ্কটা, অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটা, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন। তখন আর গুগল ক্রোমে ওইখানে সেখানে কিছুই লিখতে হবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের সিভিল আইডি নাম্বারটা দিয়ে আমরা ট্রাফিক ভায়োলেশন চেক করব। তো ট্রাফিক ভায়োলেশন চেক করার জন্য এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্স ই সার্ভিস পে ভায়োলেশন ড্রাইভিং টেস্ট অ্যাপার্টমেন্ট, এখানে কোথাও আমরা যাব না। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি, তো ইন্ডিভিজুয়াল যেভাবে আছে এইভাবে থাকবে, ঠিক আছে? তো এখানে সিভিল আইডি লেখা আছে, দেখেন সিভিল আইডিটা, আপনাদের যে সিভিল আইডি থাকে আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা আইডি নাম্বার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে ইনকোয়ারি, ঠিক আছে? তো এই ইনকোয়ারিতে ক্লিক করবেন। ইনকোয়ারিতে ক্লিক করার পর ডিটেলস এখানে দেখাবে, এই যে দেখেন এখানে ট্র্যাক নাম্বার দেখাচ্ছে এবং তার কত টাকা ফাইন আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কুয়েতের কুয়েতি দিনার 15 দিনার এই এখানে ভায়োলেশন আছে তার, ঠিক আছে? আর এই ভায়োলেশনটা কবে এসেছে সেটাও এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু ডেট দিয়েছে 2022 জুন 22, ঠিক আছে? এবং প্লেসটাও দিয়ে দিছে, ঠিক আছে? টাইপ ডাইরেক্ট প্লেস এখানে সেটাও দিয়ে দিছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ভায়োলেশনটা ফে করতে যান, এখানে যে ফে লেখা আছে ফেতে ক্লিক করলেও চলবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।